মেহেরপুরের আমঝুপির হিজুলি গ্রামের ভূমিহীন কৃষক আব্দুল করিম 7 বছর আগে ভারতের মাদ্রাজ থেকে 4000 কেঁচো আমদানি করে স্বল্প পরিসরে সার তৈরির প্রকল্প হাতে নেন। কৃষি বিভাগের পরামর্শে দিনে দিনে বেড়েছে প্রকল্প, অর্থনৈতিকভাবে হয়েছেন স্বাবলম্বী, কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পদক। তাকে দেখে জেলার নারী পুরুষ অনেকেই উদ্যোগী হয়েছেন কেঁচো কম্পোস্ট সার তৈরিতে। প্রতিটা উপজেলার কৃষি অফিসারদের মাধ্যম দিয়ে এগুলো সাপ্লাই করাইতে হবে, সরকার যদি একটু উদ্যোগ দেয়। আর আমি চাচ্ছি যে সরকার এটা ভার্মি কম্পোস্ট সারটার জন্য জনগণের মাঝে যাতে ছড়িয়ে দিতে পারে। রাসায়নিক সার খুব ক্ষতিকর জমির জন্য, আর এই সারটা ব্যবহার, জৈব সার ব্যবহার করলে মাটির প্রাণ ফিরে পাবে। জৈব সার একবার ব্যবহারে সুফল পাওয়া যায় অন্তত দুবার, বৃদ্ধি পায় মাটির উর্বরা শক্তি, ফলে কৃষকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই সার। পাট দেখা দেখি অনেকেই এটা উৎপাদন করছে। কেঁচো সারটা ব্যবহার করলে পরে দুইটা ফসল ভালো মতন হবে, গোবরের সার দিলে পরে রাসায়নিক সার কম লাগে। ব্যবহার বৃদ্ধি পাওয়ায় জেলার বাইরেও বিভিন্ন জায়গায় কেঁচো কম্পোস্ট সার ও কেঁচো সরবরাহ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। ভার্মি কম্পোস্টের যে প্রসার ঘটছে এটা এখানকার ফসল এবং এখানকার মাটির গুণাগুণ বৃদ্ধিতে সহায়ক বলে আমি মনে করি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।